ওহমের সূত্র ব্যবহার করে জটিল সার্কিটের কারেন্ট বের করা শিখব। ওহমের সূত্র, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পরিবাহী প্রবাহ মাত্রা এর দ্বিপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহী প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এ বি একটা পরিবাহী, এখানে আমরা জানি ভি এ ভি বি যদি দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব হয় এবং এদের পার্থক্য হয় ভি, এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা যদি আই হয় তাহলে দেখা যাবে যে ভি এর মান যদি আমরা বাড়াইতে থাকি কারেন্টের মানও প্রবাহ মাত্রার মানও বাড়তে থাকবে। এটাই ওহমের সূত্র। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে আর, রোধ আমাদের এই পরিবাহীর মধ্যে প্রবাহ প্রবাহের যে বাধা অনুভব করে সেটা হচ্ছে রোধ। আমাদের ভি ইকুয়াল টু আয়ার আমাদের জানাই ছিল। এখানে দেখো ভি ভোল্টেজ, কারেন্ট প্রবাহ মাত্রা, এর একক অ্যাম্পিয়ার, রোধের একক ওহম। একটা ভি, একটা আই, একটা আর, এটা ব্যবহার করে আমরা জটিল সার্কিটের প্রবাহ মাত্রা বের করা শিখব। প্রথমে একটা সরল বর্তনী দেখে নিচ্ছি। সরল বর্তনীতে দেখো কি আছে, একটা মাত্র ব্যাটারি আছে আর একটা রোধ আছে, একটা সুইচ আছে, চাবি আছে। তাহলে বর্তনীর সংজ্ঞাটা একটু মনে করি, তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকেই বর্তনী বলে। এখানে সরল বর্তনীতে একটা রোধ, একটা বিভব উৎস দেয়া আছে, তাহলে ভিকল টু আয়ার থেকে আমরা কারেন্ট বের করে ফেলতে পারি উৎস। কিন্তু বাস্তবে আমাদের সার্কিটে একাধিক রোধ থাকবে, আর ওয়ান, আর টু, আর থ্রি, একাধিক সেলও থাকতে পারে, এখানে একটা সেল দেখিয়েছি। তাহলে আমরা কি করব, আস্তে আস্তে এটা শিখতে যাচ্ছি। রোধ এভাবে সাজানোকে সমবায় বলে। দেখো আমাদের চারটা রোধ, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর। আর ওয়ান এর দুই প্রান্ত এ বি, আর টু বি সি, আর থ্রি সি ডি, আর ফোর ডিই। এখানে সংযুক্ত কিরকম একটু খেয়াল করো, আর ওয়ান এর শেষ বিতে, আর টু শেষ সিতে, কিন্তু আর টু শুরু আর ওয়ান এর শেষ শেষ প্রান্তে। এবার আর থ্রি শুরু আর টুর শেষ প্রান্ত সিতে, আর ফোর এর শুরু আর থ্রি এর শেষ প্রান্ত বিতে। এবার আর ফোর শেষ হয়েছে ইতে, এ আর ই বিন্দুর মাঝে আমাদের সেল বা ব্যাটারি যুক্ত করা আছে। বাম পাশের সার্কিট আমরা দেখলাম, একটা রোধ শেষ হলে আর একটা রোধ শুরু হয়েছে। ডান পাশের সার্কিটটা দেখো কোন রকম, ডান পাশের বর্তনীতে দেখো কি আছে, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, এখানে চারটা রোধ আছে, কিন্তু প্রত্যেকটা রোধের এই বাম পাশের প্রান্ত গুলো দেখো একটা বিন্দুতে যুক্ত করা আছে, এই বিন্দুতে যুক্ত করা আছে, আর ডান পাশের বিন্দু গুলো আরেকটা বিন্দু ই তে যুক্ত করা আছে, আর এ আর ই এর মাঝে আমাদের সেল যুক্ত করা আছে। তো দুটো সমবায়ের মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে একটার পর একটা যুক্ত হয়েছে, আর এখানে সবগুলোর এক প্রান্ত এক বিন্দুতে, বাকি অন্য প্রান্ত আরেক বিন্দুতে যুক্ত করা আছে। যদি একটার পর একটা যুক্ত হয় তাহলে আমরা এই সমবায়টাকে বলি শ্রেণী সমবায়। আর যদি এরকম ভাবে প্রত্যেকের এক প্রান্ত এক বিন্দুতে, অন্য প্রান্ত অন্য বিন্দুতে যুক্ত করা হয় তাকে বলে সমান্তরাল সমবায়। আমরা এটা জানি শ্রেণী সমবায়ের সবগুলো রোধ কত, রোধের ফলাফল কত এটা আমরা জানি, এটাকে বললে আমরা তুল্য রোধ, তাই না? এই সবগুলো সরাসরি যোগ করে দিলে যে ফল পাওয়া যাবে সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ছিল ইনভার্সের যোগফলের ইনভার্স, ইনভার্সের যোগফলের ইনভার্স। ওকে, মিশ্র সমবায় দেখো এই সার্কিটটা কি হয়েছে, 8 ওহম রোধে রোধ যাচ্ছিল সি বিন্দুতে শেষ,
দ্বিবিন্দুতে আবার রোধ যুক্ত হয়েছে, কিন্তু দ্বিবিন্দুতে একটা রোধ যুক্ত হয় না, দুইটা রোধ যুক্ত হয়েছে। আমরা দেখেছিলাম শ্রেণী সমবায়ে একটার পর আর একটা রোধ যুক্ত হবে, দুইটা না, একটার পর একটা শেষ হয়েছে আর আবার একটা যুক্ত হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা শেষ কিন্তু আরো দুইটা রোধ যুক্ত হয়েছে, তাহলে আমরা কি কি বলবো, এটা কি সমবায়? এখানে তো স্পষ্ট দেখতে পাচ্ছি থ্রি আর ফাইভ সমান্তরালে যুক্ত, কিন্তু এইখানে এই দ্বিবিন্দুতে একটা রোধ যুক্ত, তাহলে এটা সরাসরি বলতে পারতেছি না যে এটা শ্রেণী না সমান্তরাল, এই জন্য এটা হচ্ছে শ্রেণী সমান্তরালের মিক্সচার, মিশ্র সমবায়। এখানে দেখো আরেকটা মিশ্র সমবায়, এখানে সমান্তরাল কিন্তু এইখানে অন্যরকম, একটা রোধ শেষ হয়ে দুইটা রোধ যুক্ত হয়ে গেছে, কিন্তু এখানে মনে হচ্ছে যে তিনটা রোধের এক প্রান্ত এক বিন্দুতে যুক্ত হয়েছে, কিন্তু বাকি প্রান্তটা আরেক একই বিন্দুতে যুক্ত হইলেই সবগুলো সমান্তরাল বলা যেত। তো এই বাকি যে ফোর এর এই প্রান্তটা এই বিন্দুতে যুক্ত হয় নাই, দেখো মাঝে একটা উপাদান রয়ে গেছে, এখানে আমাদের ভোল্টেজ সোর্স বা ব্যাটারি সেল রয়ে গেছে, এই জন্য এটা মিশ্র সমবায়। এটা আরেকটা মিশ্র সমবায়, একটার পর দুইটা রোধ চলে আসছে, আবার এখানে দুইটার পর ঘুরে একটা রোধ চলে আসছে, এরকম সংখ্যা চেঞ্জ হওয়া যাবে না, তাহলে এটা মিশ্র সমবায় হয়ে যাবে। যখনই দেখা যাচ্ছে যে এই দুইটার সাথে আবার একটা যুক্ত হয়েছে বা একটার সাথে দুইটা যুক্ত হয়েছে, তাহলে সেটা মিশ্র সমবায়। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এমন ভাবে সার্কিটটাকে সলভ করতে হবে, সাজাইতে হবে, যেন আমরা ওহমের সূত্রটাকে কাজে লাগাইতে পারি। ওহমের সূত্র কাজে লাগানোর জন্য আমাদের একটা ভোল্টেজ আর একটা রোধ দরকার। এখানে দেখো আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোধ আছে, আবার ভোল্টেজ আছে আর ওয়ান ভি ওয়ান ভি টু ভি থ্রি আবার ভি, চারটা ভোল্টেজ আছে, কোনটা কোন ভি কোন আর কাজে লাগে কারেন্ট বের করবে? এই সমস্যার সমাধান করার জন্য আমাদের সমতুল্য বর্তনীর ধারণাটা দরকার। সমতুল্য বোঝা যাচ্ছে যে একটার সমান আরেকটা, কি সমান, সবকিছু সমান, তাহলে তো একটা আরেকটার পার্থক্য করা গেল না, একই হয়ে গেল। সমতুল্য বর্তনী বলতে দুইটা সার্কিটের মধ্যে বিভব আর কারেন্ট যদি সমান হয়, বাম পাশের সার্কিটের বিভব ভি, ডান পাশের সার্কিটের বিভব ভি, ডান পাশের সার্কিটের কারেন্ট আই, বাম পাশের সার্কিটের কারেন্ট আই, এরকম হয় দুইটা সার্কিটের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য এখানে ভি এখানে ভি একই এবং প্রবাহ মাত্রা একই, তাহলে এরা একে অপরের সমতুল্য বর্তনী। বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা যদি একই হয় তাহলে এরা একে অপরের সমতুল্য বর্তন। আমরা তো শিখেছিলাম যে শ্রেণী সমবায় যদি যুক্ত হয় তাহলে এর সমতুল্য রোধ বা তুল্য রোধ নির্ণয় করতে পারি, কিভাবে এই তিনটে রোধ জাস্ট যোগ করে দিলে হয়। আমরা এখানে এস লেখা শিখছিলাম, আর এস আমরা এস লিখে দিলি এখানে, আচ্ছা পেন নিয়ে নিলাম, আমরা এখানে এস লিখ আর এস, শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা এস দিয়ে প্রকাশ করেছিলাম, আর এস কি হবে আর ওয়ান আর টু আর থ্রির যোগফলের সমান, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ওকে। তাহলে এখন ওহমের সূত্র ব্যবহার করে কারেন্ট বের করার জন্য সার্কিটটা রেডি, সার্কিটটা রেডি, একটা রোধ আর এস, বিভব পার্থক্য একই, এবার কারেন্ট ভি ইকুয়াল টু আই আর বসায় দিলে হয়ে যাবে। এখানে একটা সমান্তরাল সার্কিটের সমতুল্য সার্কিট দেখিয়েছি, সমান্তরাল সার্কিটের সমতুল্য বর্তনী দেখো বাম পাশের সার্কিটের ভোল্টেজ ভি, ডান পাশের সার্কিটের ভোল্টেজ ভি, বাম পাশের কারেন্ট আই, ডান পাশেরও কারেন্ট আই, তাহলে যেহেতু দুইটা সার্কিটের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা একই, তাহলে এরা একে অপরের সমতুল্য সার্কিট, মানে দুইটা রোধ এইভাবে সমান্তরালে যুক্ত করে
এই বাধা এই ব্যাটারি অনুভব করে ঠিক একই পরিমাণ বাধা এর সাথে শুধু একটা রোধ যুক্ত করলেও হয়। এটাকে আমরা অবশ্য পি দিয়ে লিখেছিলাম, সমান্তরাল হলে প্যারালাল আর পি। আমরা শিখেছিলাম আর পি সমান, আর পি সমান কি শিখেছিলাম, আর পি সমান শিখেছিলাম ইনভার্সের যোগফলের ইনভার্স, আর পি ইকুয়াল টু ইনভার্স 1/R1 প্লাস 1/R। এই ইনভার্সের যোগফল হয়ে যাচ্ছে, ইনভার্সের যোগফল হয়ে গেছে। এবার টোটাল ফলাফলটাকে আবার ইনভার্স করতে হবে, সরি ওয়ান, তাহলে এটা টু ছিল না, মানে ইনভার্সের যোগফলের ইনভার্স হচ্ছে এই সমান্তরাল রোধের তুল্য রোধ পেয়ে গেলাম। তাহলে এখন এরকম সার্কিট যদি পাই আমরা খুব সহজেই করতে পারবো সার্কিটের এই কারেন্টটা বের করে ফেলতে পারবো যদি ভোল্টেজ আর রোধ জানা থাকে। কিভাবে দেখো, এই যে আমাদের একটা মিশ্র সমবায় নিয়েছি আমরা, মিশ্র সমবায় যেখানে দুইটা রোধ সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত রোধটাকে কি করব, এটা তুল্য রোধ বের করবো। চার আর চার দুইটা সমান্তরালে যুক্ত আছে, আমরা জানি একই রোধ দুইটা সমান্তরালে যুক্ত থাকলে এর তুল্য রোধ অর্ধেক হয়ে যায়, তাহলে এটা তুল্য রোধ হয়ে গেছে দুই। এবার বাকি যে দুইটা রোধ এর সাথে যুক্ত ছিল এরা কি শ্রেণী হয়ে গেছে, তাহলে এই সার্কিটের তুল্য রোধ হয়ে যাবে 2, 2, 4, 6, 10। খুবই সহজ, এইভাবে আমরা ওহমের সূত্র ব্যবহার করে কারেন্ট বের করতে পারি। বলতো এই সার্কিটে কারেন্ট কত, তাহলে আমরা বের করে ফেলি কারেন্ট এখন, এখানে আমাদের ভি এর মান জানা আছে 12। আমরা জানি I = IR থেকে I = V/R, আর গুণাকার ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভি এর মান জানা আছে 12 বসিয়ে দিই, ভি এর মান জানা আছে 12 বসিয়ে দিলাম। এবার নিচে হচ্ছে আর এর তুল্য রোধ, আর এর টোটাল দিয়ে দিই, তাহলে টোটাল রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে এখানে কত আছে R1, 2, 4, 6, 10, তাহলে টোটাল হচ্ছে 10, তাহলে সমান 1.2 A, 1.2 A, ভেরি। এবার আমরা একটু জটিল একটা সার্কিট দেখি, এখানে মান দেয়া নাই, আমি একটু মান দিয়ে দিচ্ছি তোমাদেরকে। পেন নিয়ে নিলাম, মনে করো এখানে মনে করো এখানে 5 ভোল্ট আছে, সহজ করে দিচ্ছি, এখানে মনে করো 5 ভোল্ট আছে, এখানে 4 ওহম আছে, ওহম চিহ্ন দিয়ে নিও, এখানে 2 ওহম আছে, এখানে সবগুলো হিসাবের সুবিধার জন্য 3, 3, 3 আছে, এখানে আছে ধরো 2 আর 2। তাহলে এই সার্কিটের কারেন্ট কত, তোমাদের রেজিস্টার করতে থাকবে, আমি একটু হেল্প করবো, রেজিস্টার করতে থাকবে কারেন্ট কত হবে, এই সার্কিটের কারেন্ট কত হবে বের করবো আমরা। দেখো এরকম জটিল সার্কিটে আমাদের সাধারণত থাকবে, জটিল সার্কিটের যে অংশটুকুতে সরাসরি শ্রেণী বা সমান্তরাল দেখা যায়, দেখো দুটা ডটেড সার্কেল দেয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে এই R2, R3, R4 সমান্তরালে যুক্ত, R5 আর R6 এরা দুইটা আবার সমান্তরালে যুক্ত, দুইটা জায়গায় দুইটা সমান্তরাল দেখতে পাচ্ছি, সমান্তরাল সমবায় দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোর হিসাব আগে করব, করে ফেলি R2, R3, R4, বাকিগুলো বাদ, আপাতত ওইটা R1টাকে লিখে রাখবো আর R7টাকে লিখে রাখবো। এই তিনটার সমান্তরাল সমবায় তুলনা যদি করি আমরা,
inverse যোগ করলে inverse 1 by 3 1 by 3 1 by 3 তাহলে হয়ে গেছে 1 inverse করলে আবার 1 হবে তাহলে এই যে এই অংশটুকুর তুল্য রোধ তাহলে 1 এবার দেখো 2 2 সমান্তরাল সমবায় আছে তাহলে এইটুকুর তুল্য রোধ কত হবে 1 হবে এইটুকুর তুল্য রোধ 1 হবে এবার এই যে আরেকটা সার্কেল দেওয়া হয়েছে দেখো এই rp আর rp প্রাইম যেটাকে আলাদা করছে সমান্তরালের সমবায় তুল্য রোধ rp আর rp প্রাইম দুটো আবার দেখো একটা পর আরেকটা যুক্ত তাহলে শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে rp আর rp প্রাইম 1 1 যোগফল হয়ে যাবে 2 যোগফল হয়ে যাবে 2 আর এখানে r7 আগে 2 ছিল তাহলে এবার দেখো r7 আর rs এই দুটো শ্রেণী সমবায় ছিল এজন্য rs দিয়েছে তাহলে r7 আর rs সমান্তরালে যুক্ত আছে এবার তুল্য রোধ আমরা নির্ণয় করতে পারি সেটা কাণ্ড করে নিলাম rp ডাবল প্রাইম তাহলে এটা দুইটা দুই দুই সমান্তরালে যুক্ত হলে ফলাফল হবে 1 আর এখানে দিয়েছিলাম 4 এবার দেখো এই রোধ আর এই রোধ একটার পর আরেকটা যুক্ত একটা শেষ হয়েছে আরেকটা যুক্ত হয়েছে r1 শেষ আর p প্রাইম ডাবল প্রাইম ফুল তাহলে এটা এটা পরস্পরের সাথে কি হবে শ্রেণীতে যুক্ত আছে শ্রেণীতে যুক্ত 4 আর 1 4 যোগ করে দিলে 5 তাহলে পেয়ে গেলাম rs 5 এবার কারেন্টের ভ্যালু বের করতে চাই আমরা swr দেওয়া হলো না করে দিলাম তো ভোল্টেজ দেওয়া আছে 5 আর রোধ হচ্ছে 5 খুব সহজ হয়ে গেছে ফলাফল 1 অ্যাম্পিয়ার ওকে ধন্যবাদ।